তো গাইস কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আর আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস, আপনাদের মোবাইলটা যদি কোনোরকমভাবে হারিয়ে যায় বা কেউ যদি আপনার মোবাইলটা চুরি করে নিয়ে যায়, তাহলে আপনি কিভাবে তার লোকেশানটাকে ট্র্যাক করতে পারবেন বা আপনি কিভাবে জানতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় এখন রয়েছে? ঠিক আছে, তো আমি এই ভিডিওর মধ্যে আপনাদের কিছু সেটিং বলবো যার সাহায্যে কিন্তু আপনার মোবাইলটা ট্র্যাক করতে পারবেন যে আপনার মোবাইলটা কোথায় এখন আছে। তো জাস্ট কিছু করণীয় আপনাদেরকে করতে হবে, তা আমি কিন্তু ভিডিওর মধ্যে বলবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পেরে যাবেন। তো আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তাহলে আপনাদের প্রথমে যা করতে হবে সেটা হলো আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যাবেন। তো আপনাদের মোবাইলের সেটিংয়ে যাওয়ার পর উপরে সার্চ বারে সার্চ অপশানে আপনাদের একটা সার্চ করতে হবে, যেটা সার্চ করতে হবে ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে, তো আপনারা কিন্তু ফাইন্ড মাই ডিভাইসটা লিখে সার্চ করবেন। তো এখানে সার্চ করার পর আমরা দেখতে পাবেন ফাইন্ড মাই ডিভাইস এখানে সার্চ করা আছে। তো আপনারা দেখতে পারেন এখানে কিন্তু আপনাদের এটা ওয়ান অবস্থায় রাখতে হবে চুরি হওয়ার আগে। আপনাদের যদি এইরকমভাবে অফ থাকে তাহলে কিন্তু এটা অবশ্যই অন করে নেবেন। ঠিক আছে, তো এটা কিন্তু আপনাদের ফার্স্ট যে সেটিংটা করতে হতো সেটা হচ্ছে এটাই। তো আপনাদেরকে প্রথমে এটা করতে হবে। তো ঠিক আছে, এবার যদি মনে করেন আপনার মোবাইলে এই সেটিংটা করা আছে আর আপনার মোবাইলটা চুরি হয়ে গেছে, ঠিক আছে, তো সেই মোবাইলটাকে ট্র্যাক করার জন্য আপনার বাড়ির অন্য একটা মোবাইল নিয়ে নেবেন বা আপনার চেনা জানা কাউরি বন্ধু বা আপনার পরিচিত কাউরি একটা মোবাইল নিয়ে নেবেন। ঠিক আছে, সেটা নিয়ে নেওয়ার পর তা আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হলো তার মোবাইলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। আমি করে দেখাচ্ছি কীভাবে সেটা ট্র্যাক করবেন। ঠিক আছে, তো আপনার বন্ধুর বা আপনার কোনো চেনা জানা মোবাইল নিয়ে নেবেন, তারপর কিন্তু তার মোবাইলে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ঠিক আছে, ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর দেখবেন উপরে প্রোফাইল চিহ্ন দেওয়া আছে। ঠিক আছে, তো প্রোফাইলে ক্লিক করবেন। তো প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনাদের ইমেল আইডি যেটা থাকবে সেটা ক্লিক করার পর দেখবেন এখানে অ্যাকাউন্ট মানে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস লেখা আছে দেখতে পারেন নিচে, অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এখানে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখানে ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর দেখতে পারেন এখানে তো একটু লোডিং হবে। ঠিক আছে, আলাদাভাবে একটা অ্যাকাউন্ট বানাতে বলবে। ঠিক আছে, তো দেখতে পারেন এখানে ইমেল আর ফোন নাম্বার। তো দেখতে পারেন এখানে যে মোবাইলটা আপনার চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেই মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা ছিল সেই ইমেল অ্যাড্রেসটা বা ইমেল আইডিটা কিন্তু এখানে আপনাদেরকে বসিয়ে নিতে হবে। ঠিক আছে, তো হারিয়ে যাওয়া ইমেল অ্যাড্রেসটা বা ইমেল আইডিটা এখানে কিন্তু আপনারা বসিয়ে নেবেন, তারপরে আপনারা সেটা লগ ইন করে নেবেন। ঠিক আছে, তো এখানে কিন্তু লগ ইন করে নেবেন আপনাদের হিসাব মতো। লগ ইন করার পর আপনাদের যা করতে হবে সেটা লগ ইন হয়ে থাকলো কিন্তু ক্রোম ব্রাউজারে বা গুগলে। ঠিক আছে, তারপরে আবার কিন্তু ক্রোম ব্রাউজার অ্যাপটাকে ওপেন করে নেবেন। তারপরে ওপেন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন সার্চ বারে সার্চ করবেন ফাইন্ড মাই ডিভাইস। ঠিক আছে, তো আমি ফাইন্ড মাই ডিভাইস সার্চ করে দেখাচ্ছি। তো এখানে ফাইন্ড মাই ডিভাইস সার্চ করার পর দেখতে পারবেন একটা লিঙ্ক চলে আসবে আপনাদের, দেখতে পারবেন গুগল থেকে যে ফার্স্ট লিঙ্ক এসছে। তো দেখতে পারবেন ফাইন্ড মাই ডিভাইস যে ফার্স্ট লিঙ্ক আছে সেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। ঠিক আছে, তো আপনাদেরকে ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, তো ক্লিক করলাম। তা ক্লিক করার পর ওপরে দেখতে পারবেন ডিসমিস করে দেবেন। তো তারপরে দেখতে পারেন এখানে ওপো রিয়েলমি 3i। ঠিক আছে, যেটা হারিয়ে গেছে সেটা কিন্তু এখানে নাম চলে আসবে বা গোটা ডিটেলস কিন্তু এখানে করে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো ডিভাইস নেম, ঠিক আছে, তা ওয়াইফাই ওয়াইফাই দেখতে পারেন রিয়েলমি নার্জো 20 ওয়াইফাই। ঠিক আছে, তারপরে দেখতে পারবেন ব্যাটারি পার্সেন্টেজ দেখা আছে কিন্তু এখানে 81% কিন্তু এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখা আছে। ঠিক আছে, তো এখান থেকে পুরো মানে ইনফরমেশান কিন্তু এখান থেকে মোবাইলটা ইনফরমেশান পেয়ে যাবেন। তো দেখতে পারেন এখানে কিন্তু কোথায় মোবাইলটা আছে সেখানকার লোকেশান কিন্তু এখানে দিয়ে দিয়েছে ওপরে। ঠিক আছে, তো আপনাদেরকে কিন্তু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি লোকেশানটা। ঠিক আছে, তো দেখতে পারেন এখানে, তো দেখতে পারেন জুম করে দেখতে পারেন এক্স্যাক্ট লোকেশান কোথায় দিচ্ছে সেটাও কিন্তু এখানে পুরোপুরিভাবে সেই এরিয়াটা কিন্তু দেখতে পারবেন যে কোন জায়গাটায় আপনার মোবাইলটা কিন্তু এখন আছে বা আপনার সেই মোবাইলটা চুরি করে নিয়ে কোথায় এখন সে আছে মোবাইলটা নিয়ে সেটা কিন্তু এখান থেকে পুরো দেখতে পারবেন। তো দেখতে পারবেন এইভাবে কিন্তু জুম করে এক্স্যাক্ট লোকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আপনার মোবাইলটা কোথায় এখন আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটার লোকেশান কিন্তু দেখে নিতে পারবেন। তারপরে দেখতে পারবেন প্লে সাউন্ড। ঠিক আছে, তো আপনি যদি আপনার মোবাইলটা এমন জায়গায় রেখেছেন সেটা কিন্তু খুঁজে পাচ্ছেন না। ঠিক আছে, তো আপনার মোবাইলটা কিন্তু সাইলেন্ট মোড করা আছে। ঠিক আছে, তো আপনি ফোন করছেন তাও কিন্তু কিছু বুঝতে পারছেন না। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি প্লে সাউন্ডটা অন করে বা প্লে সাউন্ডে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলের রিং কিন্তু বাজতে থাকবে, একদম বাজতে থাকবে, আপনি বন্ধ করতেও পারবেন, একদম এইখান থেকে একদম বন্ধ করতে পারবেন, এখান থেকে অন এবং অফ করতে পারবেন, পুরোপুরি সাউন্ড বেজেই যাবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের বা খুঁজে পান না সেই মোবাইলটার কিন্তু লোকেশান আপনি জানতে পেরে যাবেন যে আপনার মোবাইলটা কোথায় রেখেছেন। ঠিক আছে, তারপরে দেখতে পারবেন সিকিউর ডিভাইস। ঠিক আছে, তো সিকিউর ডিভাইসে ক্লিক করে এখানে কিন্তু আপনি আপনার কোনো মেসেজ বা ফোন নাম্বার দুটো কিন্তু এখান থেকে
মানে পাঠাতে পারেন, মেসেজ করতে পারেন, ঠিক আছে? তো আপনি মনে করেন আপনার হারিয়ে যাওয়া ফোনটা কোনো ভালো মানুষ পেয়েছেন, ঠিক আছে? তো আপনি যদি তার সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাহলে কিন্তু এখানে এখানে কিন্তু আপনি যে কোনো একটা মেসেজ কিন্তু এখানে টাইপ করে দিতে পারেন যে আপনার মোবাইলটা পেয়েছেন, তার কাছে কিন্তু পুরোপুরি মেসেজটা চলে যাবে, ঠিক আছে? তো আপনার মোবাইলটা যদি সুইচ অফ করাও থাকে, ঠিক আছে, তাও কিন্তু সেই মেসেজটা পপ আপ হয়ে কিন্তু সেই স্ক্রিনের মধ্যে শো করবে, সে কিন্তু দেখতে পারবেন যার কাছে মোবাইলটা আছে, সে কিন্তু পুরোপুরি এখানে মেসেজ পড়তে পারবেন। তো এখানে কিন্তু আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি এখানে। তারপরে এখানে কিন্তু আপনার বাড়ির কোনো মোবাইল নম্বর বা আপনার চেনা জানা পরিচিত কোনো একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, যাতে সে কোনোভাবে কিন্তু আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে বা আপনার সঙ্গে কথা বলতে পারে, ঠিক আছে? তো আপনি কিন্তু এখানে যে কোনো একটা নম্বর দিয়ে দেবেন, আপনার পরিচিত নম্বর, ঠিক আছে? তারপরে এখানে সিকিউর ডিভাইস এ ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু তার কাছে পুরোপুরিভাবে মেসেজ একটা চলে যাবে যা পপ আপ হয়ে তার স্ক্রিনে উঠবে, যার কাছে সেই মোবাইলটা হারিয়ে গিয়েছে বা যার কাছে মোবাইলটা এখন আছে তার কাছে কিন্তু স্ক্রিনে মেসেজ এবং মোবাইল নম্বরটা শো করবে, ঠিক আছে? সে এবার যদি চায় আপনাকে আপনার মোবাইলটা ফেরত দিতে তাহলে কিন্তু সে অবশ্যই আপনার মেসেজ পড়ে কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে এবং আপনার সঙ্গে কোনো কথাবার্তা বলে যদি লেনদেন করে যদি আপনার সঙ্গে চায় সে আপনার মোবাইলটা ফেরত দিতে তাহলে কিন্তু সে অবশ্যই আপনার মোবাইলটা ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি মোবাইলটা খুঁজে বার করে নিতে পারবেন। তারপরে দেখতে পারবেন নিচে ইরাস ডিভাইস, ঠিক আছে? তো ইরাস ডিভাইসে ক্লিক করে আপনি কিন্তু আপনার মোবাইলটা ফরম্যাট বা রিসেট করতে পারেন, ঠিক আছে? তো আপনার মোবাইলে যদি কোনো রকমের প্রাইভেট ভিডিও বা ফটোস থাকে, আপনি যদি কাউকে দেখাতে চান না, তাহলে কিন্তু এখান থেকে ইরোস ডিভাইসে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলটাকে পুরোপুরিভাবে রিসেট বা ফরম্যাট করতে পারবেন, ঠিক আছে? পুরোপুরি ওয়াল ডাটা একদম ক্লিয়ার হয়ে যাবে আপনার মোবাইল থেকে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি সেটা ক্লিয়ার করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা কিছুটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন, তো ঠিক আছে? তো তারপরে এখানে দেখতে পারবেন, তো ওখানে ব্যাক করে বেরিয়ে আসার পর দেখবেন ওপো রিয়েলমি 3i যে ডিভাইসের পাশে আই বোতাম আছে, ঠিক আছে? তো আই বোতামে আপনারা করবেন ক্লিক, ঠিক আছে? তো আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। তো দেখতে পারেন এখানে পুরো ইনফরমেশন চলে এসেছে যে ফার্স্ট রেজিস্ট্রেশন কবে হয়েছিল, মানে রেজিস্টার কবে হয়েছিল, 30 মার্চ 2022, ঠিক আছে? আর লাস্ট সিন 30 সেপ্টেম্বর 2022, ঠিক আছে? তো আপনাদের দেখতে পারেন ফার্স্ট যে রেজিস্টার হয়েছিল বা ওপেন হয়েছিল সেই তারিখ দেওয়া আছে এখানে এবং লাস্ট সিন মানে কবে মোবাইলটা বন্ধ হয়েছিল সেখানে লাস্ট তারিখ পর্যন্ত এখানে দেওয়া আছে, ঠিক আছে? তো উপরে দেখতে পাবেন এখানে লেখা আছে IMEI নম্বর, ঠিক আছে? তো এই নম্বরটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে এইটা কিন্তু আপনি আপনার খাতাতে লিখে নেবেন কিংবা আপনার দেখবে যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের বক্সে কিন্তু এই নম্বরটা কিন্তু দেওয়া থাকবে। তো এই নম্বরটা আপনার লোকাল থানায় গিয়ে কিন্তু বা পুলিশ স্টেশনে গিয়ে কিন্তু আপনি একটা ছোটো ডায়েরি করতে পারবেন, যার সাহায্যে কিন্তু সেখানকার লোকাল পুলিশগুলো কিন্তু আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা কিন্তু খুঁজে দিতে পারবে বা খুঁজে বের করে আনতে পারবে, ঠিক আছে? তো এটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু লিখে রাখতে হবে, তো ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইলটা ট্যাগ করতে পারবেন। তো আপনাদের যদি এটা একটুকুনো যদি ইউজফুল বলে মনে হয় বা আপনাদের যদি এটা কোনো রকমভাবে কোনো কাজে লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দেবেন, তাহলে কিন্তু এখানে নানা রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো পেয়ে যাবেন সবারই আগে। তো গাইস আজকের মতো এতটা, দেখা হয়ে পরে একটা নতুন ভিডিওর সঙ্গে। তো এখনকার মতো চলি, টাটা, বাই বাই।